আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি শম্ভুদিয়া দাউদকান্দি কুমিল্লাতে, তো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে 2 ইউনিটের সুন্দর একটি আধুনিক বাড়ি করার। সে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি। এই বাড়িটির ডিজাইনটি খুবই চমৎকার, আপনারা অনেক বাড়ি অনেক ভিডিওতে এই বাড়ির ডিজাইনটি পেয়েছেন, এবং কি আমরা 3D শো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে প্ল্যান করা হয়েছিল। তো অনেকেই জানতে চেয়েছেন যে সামনে টেরেস দিয়ে বা সামনে যদি আপনি ফোর্স দেন, ফোর্সের পাশে যদি আপনার ল্যান্ডিং থাকে, কিভাবে এই কাজটি করবেন। আপনারা থ্রিডিও দেখেছেন, তো এই বাড়িটিতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যান্ডিংয়ের সাথে টেরেস দিয়ে আপনি হাইট করে সুন্দরভাবে এই বাড়িটি ডিজাইন করবেন। তো আমরা এই ডিজাইনটি এক্স্যাক্টলি ভিউ মেনটেন করে কাজটি চলমান আছে। ইতিমধ্যে দোতলার ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তো আপনারা আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সামনে সিঁড়ি দিয়ে বড় টেরেস করা যায়, কিভাবে করা যায় সে বিষয়টি দেখে নেবেন। তো আমরা এই বাড়িটির সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাড়িটি করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে কিছু দেখানোর জন্য। প্রিভিয়াস, আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতেছিলাম যে সামনে টেরেস দিয়ে কিভাবে আপনি সামনে সিঁড়ি এবং টেরেস একসাথে কাজ করবেন, সে বিষয়টি একটু ভালোভাবে দেখে নেবেন, বুঝে নেবেন। আমরা অনেকেই বুঝি না, যার কারণে আমাদের কাজের বাস্তবে অনেক অসুবিধা হয়। তো এই ছিল বাড়িটির সামনের অংশ। সামনের অংশ থেকে মূলত টেরেস প্লাস বারান্দা আমরা এইভাবেই বাড়িটি ডিজাইন করেছিলাম, এবং কি সেম ডিজাইনই কাজটি চলমান আছে। আমরা আপনাদেরকে আজকে মূলত এই বিষয়টা ক্লিয়ার করব যে টেরেসটা সামনে দিয়ে আপনি কিভাবে ফোর্স করবেন, এবং কি সামনে ল্যান্ডিংয়ের অংশে কিভাবে বাড়াবেন। তো অনেকেরই প্রশ্ন থাকে এটা কিভাবে সম্ভব, আপনারা দেখে নেবেন। আমরা মূলত বিল্ডিংটা প্রায় 4 ফুট হাইটে করেছি, এবং কি 4 ফুট হাইট অলরেডি দেখাই যাচ্ছে, এবং টেরেসটা কিন্তু আমরা 1.5 ফুট ডাউনে করেছি টেরেসের অংশটা, এবং সিঁড়িঘরটা কিন্তু আমরা সিঁড়ির যে ল্যান্ডিংটা এটা আমরা 7 ফুট হাইট করেছি। এখানে 7 ফুট হাইটে কিন্তু ল্যান্ডিংয়ের অংশটা দেখানো আছে। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় কিনা আমরা দেখে নিব। এই হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরেই অনেকেই জানতে চান এখানে কি করব। এখানে আপনি অবশ্যই দাব দিতে হবে, একটা দাব হবে অনলি। আমি এখানে আমি মেন বিল্ডিংয়ে ওঠার জন্য একটা দাব হবে। এই যে আমরা একটা দাব দিয়ে বিল্ডিংয়ে উঠে গেলাম। তো প্রিভিয়াস, এইভাবেই মূলত বাড়ির ডিজাইনটি করা হয়েছে, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির মোটামুটি কাজের কোয়ালিটিও মেনটেন করা হয়েছে। এবং আমরা দোতলায় এখন আমরা যদি দোতলায় যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের ফেসটা কীরকম হবে। তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং, অর্থাৎ এখানে কিন্তু গাঁথনি হয়ে যাবে। আমরা টেরেসে কিন্তু এই অংশ দিয়ে যাব না, আমরা এখন আমরা ফার্স্টে সেকেন্ড ল্যান্ডিংয়ে আসলাম, এবং আমরা দোতলায় চলে আসলাম। দোতলায় আসার পর মূলত আমরা টেরেসে যাব। তো সেটি কিভাবে যাব, আমরা মূলত এইখানে ড্রয়িং স্পেস দেওয়া ছিল সাইডে, এই ড্রয়িং স্পেস দিয়ে মূলত আমরা এখানে দরজা রাখা আছে, এই দরজা দিয়ে আমরা ভিতরে যাব। এই হচ্ছে আমাদের দরজা, এবং এই হচ্ছে আমাদের টেরেস। তো এইভাবে দুই পাশে দুইটি দরজা রাখা আছে টেরেসের জন্য, এবং আমরা এইভাবে ডিজাইনটি করেছি যাতে আমাদের বাস্তবে কোনো প্রবলেম না হয়, কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করব কাজ আগে বুঝে নিতে, তারপরে বাস্তবে কাজটা করতে। আমরা অনেকে না বুঝে অনেকে ভুল করে থাকি, তো এরকম ভুল থেকে সবাই সাবধান থাকবেন। তো আমরা মূলত যে বিষয়টি আপনাদেরকে বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।